প্লাজমিক রেটিকুলাম, আমি এটা নামকরণটা কেন হয়েছিল ওটা বোঝাইছিলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের নামকরণটা। এখন এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যেটা দেখবো সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি করে। সো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বোঝানোর আগে আমি একটু নিউক্লিয়াসটা একটু নিউক্লিয়াসটা বোঝাই নি, এটা একটু সুবিধা হবে হয়তো বা। সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের নিউক্লিয়াস, ওকে। সো এই যে বাইরের যে পর্দাটা এটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, এই যে ভিতরে তরল এবং বিভিন্ন অঙ্গাণু মিলে ওইটাকে যে ঢাকে রাখছে বা ওই ওইটাকে যে মেমব্রেন দিয়ে রাখছে ওইটাকে আমরা বলছিলাম প্লাজমা মেমব্রেন। তো এটা যেহেতু নিউক্লিয়াস ছিদ্র থাকে, এগুলাকে বলা হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র বা নিউক্লিয়ার ছিদ্র। তারপরে যেটা দেখবো সেটা হচ্ছে যে এই নিউক্লিয়াসের এইদিকে একটা ঘন অঞ্চল থাকে, রন্ধ্র বা নিউক্লিয়ার ছিদ্র। এখন এই যে নিউক্লিয়ার রন্ধ্র, এটার কাজ অ্যাকচুয়ালি কি? এটার কাজ হচ্ছে ঠিক এই যে আমরা যখন সেল মেমব্রেন বা ওই প্লাজমা মেমব্রেন যখন পড়ছিলাম, ঠিক তখনকার মধ্যে অ্যাকচুয়ালি যখন আমরা প্লাজমা মেমব্রেন পড়ছিলাম তখন কি বলছিলাম যে এই মেমব্রেনটা অ্যাকচুয়ালি আমরা যেটা দেখতেছি ঠিক এরকম না, এটা হচ্ছে কিছু কিছু সাবস্টেন্সকে সে আসতে দেয় আবার কিছু কিছু সাবস্টেন্সকে সে আসতে দেয় না, এই জন্য এটাকে বলা হয় বৈষম্য ভেদ্য পর্দা। কিছু কিছু সাবস্টেন্স এসে আসা যাওয়া করতেই দিচ্ছে আবার কিছু কিছু সাবস্টেন্স এসে আসা যাওয়া করতেই দিচ্ছে না। ঠিক এই ট্যাগুলো থাকার কারণে সে অন্য একটা সেল বা বডির অন্য কোনো ইয়ার সাথে সম্পর্ক বজায় রাখতে পারতেছে, অর্থাৎ এই জায়গায় অন্য একটা সেলে কিছুর অভাব হইলো, সাপোজ অন্য একটা সেলে কিছুর অভাব হইলো বা আমার পাশের সেলটা কিছু উৎপন্ন করতে পারতেছে না, কিছু একটা সাবস্টেন্স উৎপন্ন করতে পারতেছে না, সাপোজ এই 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 সাবস্টেন্সটা সে উৎপন্ন করতে পারতেছে না পাশের সেলটা, তখন যেটা করে সেটা হচ্ছে আমাদের এই সেলটা এই ছিদ্রের মাধ্যমে এইটাকে সে নিজে উৎপন্ন করে এখানে পাঠিয়ে দিল। সাপোজ দ্যাট মিন্স এই যে এই সেলটা তার পাশের সেলের সাথে সম্পর্ক বা যোগাযোগ রক্ষা করতেছে। সো ঠিক এরকম যে এটা হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র, এই ছিদ্রের মাধ্যমে ভিতরে হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে যে রসটা থাকে, আমি আগে বলছি যে এই রস থাকতেছে সবগুলোকে আমরা প্লাজম বলতেছি, দ্যাট মিন্স এটাকে বলবো নিউক্লিয়ার প্লাজম। তার মানে আমি যদি একটা কোষের ভিতরে একটা নিউক্লিয়াসকে চিন্তা করি, কোষের ভিতরে হচ্ছে নিউক্লিয়াসটা ঠিক এরকম, সাপোজ এটা এরকম, এটা হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়ার রন্ধ্র, আর এটা হচ্ছে সাইটোপ্লাজম, এটা হচ্ছে সাইটোপ্লাজম। দ্যাট মিন্স এই নিউক্লিয়ার রন্ধ্রটা, এই নিউক্লিয়োপ্লাজম আর এই সাইটোপ্লাজম, এই যে নিউক্লিয়োপ্লাজম অর্থাৎ নিউক্লিয়াসের ভিতরের রস বা নিউক্লিয়াসের ভিতরের তরল আর এই যে নিউক্লিয়াসের বাইরের তরল অর্থাৎ বাইরের তরলটা হচ্ছে সাইটোপ্লাজম, এই দুইটার মধ্যে সংযোগ রক্ষা করতেছে। খেয়াল করো আমাদের কোষের মানে মোটামুটি সব কাজ মানে সে নিয়ন্ত্রণ করে। সো এই যে সে নিয়ন্ত্রণ করার জন্য বা সে অনেক সাবস্টেন্স উৎপন্ন করে দেয় যেটা সাইটোপ্লাজমের জন্য প্রয়োজন, বাট সাইটোপ্লাজম উৎপন্ন করতে পারে না, সাইটোপ্লাজম উৎপন্ন হওয়ার জন্য ঠিক সেই পরিমাণ এনজাইম বা ঠিক ওই এনজাইমগুলো নাই। সো নিউক্লিয়াস কী করে অ্যাকচুয়ালি, নিউক্লিয়াস হচ্ছে কেন্দ্রে থেকে ওই কাজটা করে, ও যেটা করে সেটা হচ্ছে ভিতরে সে সাবস্টেন্স উৎপন্ন করে, সাপোজ ভিতরে সে একটা সাবস্টেন্স উৎপন্ন করে। এখন এই সাবস্টেন্সটা হচ্ছে সাইটোপ্লাজমের জন্য প্রয়োজন, বাট আমার সাইটোপ্লাজম ওইটা উৎপন্ন করতে পারতেছে না, তখন কী করে এই নিউক্লিয়োপ্লাজমে যে উৎপন্ন যে পদার্থটা, এই নিউক্লিয়োপ্লাজমের উৎপন্ন পদার্থটা আমার সাইটোপ্লাজমে চলে আসে।
তার মানে বুঝলাম যে নিউক্লিয়ার রন্ধ্রের কাজ হচ্ছে মোটামুটি এটা, ইভেন যেটা অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে যে এই নিউক্লিয়ার মেমব্রেন গুলো আমরা একটু পরে পড়বো যে এই নিউক্লিয়ার প্লাজম থেকে বা নিউক্লিয়াস থেকে অ্যাকচুয়ালি রাইবোজোম উৎপন্ন হয়। ওই রাইবোজোমটা আসতে আসার পরে কি হয় অ্যাকচুয়ালি দেখা যায় এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সাপোজ এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এইখানে যখন রাইবোজোম উৎপন্ন হয় তখন কি করে এই যে নিউক্লিয়ার রন্ধ্র বা এই যে নিউক্লিয়ার রন্ধ্রের মাধ্যমে এই রাইবোজোমটা কি করে এই রাইবোজোমটা এইখানে আসে, তার মানে এই যে এটা ছিল মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, বাট যেহেতু সে এটা ছিল কি মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, বাট যেহেতু সে নিউক্লিয়াসের সাথে যুক্ত নিউক্লিয়াস রাইবোজোম উৎপন্ন করতেছে, মানে রাইবোজোমটাকে সে এটার মাধ্যমে আস্তে আস্তে এই পর্যন্ত নিয়ে গেছে। দ্যাট মিনস আলটিমেটলি আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। সো আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এই নিউক্লিয়াসের সাথে যেই রাইবোজোমটা যেই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা থাকছে সেটা হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। বাট যখন একটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মুক্ত অবস্থায় থাকবে, একটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যখন মুক্ত অবস্থায় থাকবে অর্থাৎ নিউক্লিয়াসের সাথে যখন লাগানো অবস্থায় থাকবে না, তখন তাকে মোটামুটি প্রায় সময় তাকে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হিসেবে পাওয়া যাবে, কারণ সে নিউক্লিয়াসের সাথে সংযুক্ত না এবং নিউক্লিয়াস যে রাইবোজোম উৎপন্ন করে দিচ্ছে ওই রাইবোজোমগুলো তার মধ্যে নাই। বাট কোনো কোনো সময় হয় কি যে এই নিউক্লিয়ার রন্ধ্রটা সাপোজ এই নিউক্লিয়ার রন্ধ্র তো এখানেও আছে, বাট এই নিউক্লিয়ার রন্ধ্রটার সাথে তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যুক্ত না, তো তখন কি হয় তখন যেটা হয় সেটা হচ্ছে এই যে রাইবোজোমগুলো সাইটোপ্লাজমে এরকম কয়েকটা অনেকগুলো একসাথে থাকতে পারে বা অনেকগুলো একসাথে দলবদ্ধভাবে থাকতে পারে, এগুলোকে বলা হয় মুক্ত রাইবোসোম, এগুলোকে বলা হয় মুক্ত রাইবোসোম যেহেতু এগুলো মুক্ত অবস্থায় আছে। আবার যেহেতু অনেকগুলো রাইবোসোম আছে সো আমি এদেরকে বলতে পারি পলি রাইবোসোম। ওকে, দ্যাট মিন্স আমরা বললাম যে নিউক্লিয়াসের সাথে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা যুক্ত তার সাথেই রাইবোসোম যুক্ত হইতে পারে এবং এটাতে আমরা বলতে পারি অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আচ্ছা, সো এই অ্যাকচুয়ালি আমরা একটু আগে গোলগি বডি বললাম যে এই গোলগি বডির কাজ হচ্ছে সাপোজ এটা হচ্ছে গোলগি বডি, যে এই গোলগি বডির কাজ হচ্ছে যখন এখানে একটা এনজাইম আসলো, যখন এখানে একটা এনজাইম আসলো তখন এটা কি করলো এখান থেকে পানি বের করে নিল, অর্থাৎ এখান থেকে পানি বের করে নিল, সরি এখান থেকে পানি বের করে নিল, অর্থাৎ এখন আমরা যে এনজাইমটা পাইলাম সেই এনজাইমটা হচ্ছে ঠিক এরকম যেটার মধ্যে এখনো পানি আছে। আগে বলছি যে আমাদের গোলগি বডির কাজ হচ্ছে যে গোলগি বডির কাজ হচ্ছে যে ওই এনজাইম থেকে পানি নিঃসরণ করে নেয় বা পানি সে টেনে নেয়। এখন যেটা করবে সেটা হচ্ছে সাপোজ এই সাবস্টেন্সটাকে এই এনজাইমটাকে একটা সেলের মধ্যে পৌঁছাইতে হবে, সাপোজ এই একটা সেল, এই সেল পর্যন্ত এই এনজাইমটাকে পৌঁছাইতে হবে। সো তখন কেমনে পৌঁছাইছে অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে আমাদের এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা এই সাবস্টেন্সটা প্রবাহের মানে এই এনজাইমটা প্রবাহের পথ হিসেবে কাজ করে, এই এনজাইমটা মানে এই এনজাইমটা যে প্রবাহ হয়েছে এই সেল বা এই সেলের সাপোজ এটা একটা সেলের ভিতরে আছে, সাপোজ সাইটোপ্লাজম, সাপোজ সাইটোপ্লাজম এই পোর্শনে আছে, সাপোজ এটা হচ্ছে আমার একটা সেল, এখন এই এনজাইমটার এই এই জায়গায় আসা প্রয়োজন, এই জায়গায় আসা প্রয়োজন। তো তখন যেটা হয় সেটা হচ্ছে মানে যেই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা থাকে সেটা কি করে এই এনজাইমটাকে এই এনজাইমটাকে এই এই এনজাইমটাকে এই প্রবাহ পথের মাধ্যমে এদিকে নিয়ে আসে, ওই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের একটা কাজ হচ্ছে সে এই প্রবাহ পথ হিসেবে কাজ করতেছে, সে কোনো কিছু প্রবাহ পথ হিসেবে কাজ করতেছে। আবার মাঝে মাঝে হয় কি যেটা আমি যদি সেল একটু ডিটেলস আঁকি তখন যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে সাপোজ এটা হচ্ছে একটা সেল, এখন এই সেলটাকে পাশের সেলের সাথে সম্পর্ক বজায় রাখতে হবে, সাপোজ এদিকে আর সেল আছে পাশের একটা সেল, তখন যেটা হয় সাপোজ দেখা হচ্ছে কি নিউক্লিয়াস, দ্যাট মিন্স আমি আগেই বলছিলাম যে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের একটা কাজ হচ্ছে সে বিভিন্ন পদার্থের প্রবাহ পথ হিসেবে কাজ করে, অর্থাৎ বিভিন্ন পদার্থ এর মধ্য দিয়ে অন্য জায়গায় যায়। সো মাঝে মাঝে এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলো কি করে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা যেটা আছে সেটা হচ্ছে
এটা হচ্ছে আমাদের প্লাজমা মেমব্রেন, এই প্লাজমা মেমব্রেনের সাথে একীভূত হয়ে যায়। যখন এটার সাথে একীভূত হয়ে যায় খেয়াল করো, এটা হচ্ছে প্লাজমা মেমব্রেনের সাপোজ একটা চিত্র। তো প্লাজমা মেমব্রেনের চিত্রের সাথে যখন একীভূত হয়ে গেল, তখন এই যে এই সেলের সাথে খেয়াল করো, এই এই পথে এই পথে এই সেলের সাথে একটা সম্পর্ক স্থাপন হলো কিনা। তার মানে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আরেকটা কাজ হচ্ছে সে প্লাজমোডিয়াজমাটা সৃষ্টির মাধ্যমে, এটাকে বলা হয় প্লাজমোডিয়াজমাটা, এই প্লাজমোডিয়াজমাটা সৃষ্টির মাধ্যমে একটা কোষের সাথে অন্য একটা কোষের সম্পর্ক স্থাপন করে। দ্যাট মিন্স আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলামে দুইটা কাজ করি এখন পর্যন্ত। একটা কাজ হচ্ছে যে উৎপন্ন পদার্থের প্রবাহ পথ হিসেবে কাজ করে, আবার এই উৎপন্ন পদার্থের প্রবাহ পথ হিসেবে কাজ করতে করতে সেই উৎপন্ন পদার্থটাকে অন্য একটা কোষ পর্যন্ত পৌঁছায় দেয়। এই যে এই প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা হচ্ছে প্লাজমোডিয়াজমাটা। এই যে এই জায়গায় যেটা উৎপন্ন হলো, এই এটা হচ্ছে এটাকে বলা হয় প্লাজমোডিয়াজমাটার সৃষ্টির মাধ্যমে সে একটা কোষের সাথে অন্য একটা কোষের সম্পর্ক স্থাপন করে। আচ্ছা, সো এরপরে যেটা করবো সেটা হচ্ছে এরপরে এন্ডোপ্লাজমিক কাজটা করতে গেলে আমাদেরকে আগে রাইবোজোম করতে হবে। রাইবোজোমের কাজটা কি, আমরা যদি একটু খেয়াল করি, সাপোজ এটা হচ্ছে রাইবোজোম, এটা হচ্ছে রাইবোজোম। এখন অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে যে এই রাইবোজোমে আমরা জানি যে আমাদের দেহ গঠনের জন্য প্রোটিন গঠন অত্যন্ত প্রয়োজন, অর্থাৎ আমাদের দেহ যেটা দ্বারা গঠিত অধিকাংশ হচ্ছে তার প্রোটিন। অর্থাৎ এই প্রোটিনটা যেমনি গঠিত হয়, এই প্রোটিনটা গঠিত হয় হচ্ছে সাপোজ এই প্রোটিনটা, এই প্রোটিনটা হচ্ছে অনেকগুলা অ্যামিনো অ্যাসিড সংযুক্ত হওয়ার পর প্রোটিন গঠিত হয়। সামনে ডিটেলস পড়াবো, সো জাস্ট এখন জাস্ট একটু বেসিক ধারণা যে এই প্রোটিনটা গঠিত হওয়ার জন্য কি হয়, অনেকগুলো অ্যামিনো অ্যাসিড একসাথে সংযুক্ত হয়। এরকম অনেকগুলো অ্যামিনো অ্যাসিড, অনেক অ্যামিনো অ্যাসিড আমি দিয়ে রাখলাম যে অনেক অ্যামিনো অ্যাসিড একসাথে সংযুক্ত হওয়ার পরে প্রোটিন উৎপন্ন করে বা প্রোটিন গঠন করে। সো আমরা দেখতে পাচ্ছি যে এই অ্যামিনো অ্যাসিড আর এই অ্যামিনো অ্যাসিডের মধ্যে, বা আমি যদি কয়েকটা অ্যামিনো অ্যাসিডকে একসাথে ধরি তখন ওইটাকে পলিপেপটাইড ধরতে পারি। এই যে এই একটা অ্যামিনো অ্যাসিড আর একটা অ্যামিনো অ্যাসিডের মধ্যে যে বন্ধন আছে, এই বন্ধনটাকে বলা হয় যে যেটা প্রোটিন, প্রোটিনের সাথে মিল রেখে বন্ধনটা বড়, সেটা হচ্ছে পেপটাইড বন্ধন। যে বন্ধন হচ্ছে পেপটাইড বন্ধন, এই একটা অ্যামিনো অ্যাসিড আর এই আর একটা অ্যামিনো অ্যাসিডের মধ্যে যে পেপটাইড বন্ধনটা গঠন করতে হয়, এই বন্ধনটা গঠনে সাহায্য করা হচ্ছে রাইবোজোম। দ্যাট মিন্স রাইবোজোমে কি করে, অর্থাৎ রাইবোজোমে এই জায়গায় একটা অ্যামিনো অ্যাসিড আসলো, একটা অ্যামিনো অ্যাসিড আসছে, আবার এদিকে এই জায়গায় আর একটা অ্যামিনো অ্যাসিড আসছে, আবার সেলের বাইরে আর একটা অ্যামিনো অ্যাসিড আসছে, আবার এদিকে আর একটা অ্যামিনো অ্যাসিড আসছে। রাইবোজোমের কাজটা হচ্ছে যে এই প্রত্যেকটা অ্যামিনো অ্যাসিডকে এই পর্যন্ত নিয়ে আসে। রাইবোজোমের কাজটা হচ্ছে কি, প্রত্যেকটা অ্যামিনো অ্যাসিডকে একসাথে সংযুক্ত করা। অর্থাৎ তারা যেটা করে সেটা হচ্ছে এই যে এদিকের একটা অ্যামিনো অ্যাসিড, সরি, এই যে এদিকে একটা অ্যামিনো অ্যাসিড, এটার সাথে এই সাপোজ এটা একটা অ্যামিনো অ্যাসিড, এটা একটা অ্যামিনো অ্যাসিড, এখন এটার সাথে কি করে এটার এই যে সংযোগ স্থাপন করে, তারপরে এই অ্যামিনো অ্যাসিডটাকে আবার এদিকে সংযুক্ত করে, আবার এই অ্যামিনো অ্যাসিডটাকে এদিকে সংযুক্ত করে, ঠিক এইরকম সে কি করে এই যে অ্যামিনো অ্যাসিড সংযুক্ত করে সে একটা চেইন গঠন করে ফেলে। আমরা এই চেইনটাকে বলতেছি প্রোটিন বা পলিপেপটাইড। দ্যাট মিন্স রাইবোসোমের কাজটা হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করা বা পলিপেপটাইডের শিকড় যুক্ত করা বা এরকম। দ্যাট মিন্স রাইবোজোম যেটা করে সেটা হচ্ছে রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করা বা আমিষ সংশ্লেষণ করা। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই রাইবোজোমটাই কিন্তু অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে লাগানো ছিল। আমরা যদি একটু খেয়াল করি যে এটা ছিল নিউক্লিয়াস, এটা ছিল নিউক্লিয়াস, ইভেন এই বরাবর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ছিল, এবং এই নিউক্লিয়াস রাইবোজোম উৎপন্ন করছিল, ইভেন ওই রাইবোজোম আস্তে আস্তে এটার মধ্যে দিয়ে গিয়ে তারপরে এখানে সংযুক্ত হয়েছে। রাইবোজোমকে বড় করে দেখা, এখন যেহেতু আমি আগে বলছি যে এই রাইবোজোমের কাজ হচ্ছে সে অ্যামিনো অ্যাসিডকে অ্যামিনো অ্যাসিডের মধ্যে বন্ধন গঠন করে, বন্ধন গঠন করার মধ্যে চেইন গঠন করে। আমি এটাও বলছি যে অ্যামিনো অ্যাসিডের মধ্যে বন্ধন গঠন করার পরে যখন চেইন গঠিত হবে ওটাকে আমরা বলবো প্রোটিন। তার মানে একটা অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম লাগানো আছে, ওই রাইবোজোমটা প্রোটিন সংশ্লেষণ করতেছে। খেয়াল করো, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে একটা রাইবোজোম লাগানো আছে, ওই রাইবোজোমটা প্রোটিন সংশ্লেষণ করতেছে। দ্যাট মিন্স আমি ইনডিরেক্টলি বলতে পারি কিনা যে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আরেকটা কাজ হচ্ছে সে প্রোটিন সংশ্লেষণ করে।
অ্যাকচুয়ালি সে করে না, তার মধ্যে যে আছে সে করে, তার মধ্যে রাইবোজোম, ওই রাইবোজোমই প্রোটিন সংশ্লেষণ করে। তার মানে কখনো যদি আসে যে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পার্থক্য কি, এটা বলবো যে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কি থাকে, রাইবোজোম থাকে। এবং আমরা জানি যে রাইবোজোম হেমনি এসিডের মধ্যে পেপটাইড বন্ধন গঠন করে বা পলিপেপটাইডের মধ্যে পেপটাইড বন্ধন গঠন করে বা চেইন গঠন করে বা পলিপেপটাইডের চেইন গঠন করে, এবং এটার মাধ্যমে এই রাইবোজোমটা কি করে, প্রোটিন উৎপন্ন করে। যেহেতু অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে অবস্থিত রাইবোজোম প্রোটিন উৎপন্ন করে, সো ইনডাইরেক্টলি আমরা বলতে পারি যে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রোটিন সংশ্লেষণ করে, কিন্তু মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রোটিন সংশ্লেষণ করে না। এখন যদি বলে যে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে মিল কোথায়, তুমি বলবো যে অ্যাকচুয়ালি এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলো কী করে, উৎপন্ন পদার্থের প্রবাহ পথ হিসেবে কাজ করে। আমি আগে দেখেছি যে উৎপন্ন পদার্থের প্রবাহ পথ হিসেবে কাজ করে। আরেকটা কী করে, প্লাজমোডেজমাটা সৃষ্টির মাধ্যমে এক কোষের সাথে অন্য কোষের সম্পর্ক স্থাপন করে। এটাই ছিল। এখন আমরা চলে যাবো হচ্ছে ক্রোমোজোম। সো আমরা এই যে নিউক্লিয়াস পড়ছিলাম, এটা হচ্ছে নিউক্লিয়াস। এটা চিন্তা করি